ছাত্র ছাত্রী বৃন্দ, আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো, বাড়িতে আছো। আজ নাসিরাবাদ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজ ব্যষ্টিক অর্থনীতি ব্যবস্থা বিভাগ অনার্স প্রথম বর্ষে ক্লাস নেব। বেস্ট অর্থনীতি আমার সে অন্যান্য ডিপার্টমেন্টেও আছে, এটা যাদের আছে তাদের সকলের জন্য এটা প্রযোজ্য এবং আমার এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে আশা করি। আজ আমি তোমাদের বেস্ট অর্থনীতির খরচ তত্ত্ব পড়াবো, খরচ তত্ত্ব, থিওরি অফ কস্ট, থিওরি অফ কস্ট, খরচ তত্ত্ব পড়াবো। এই খরচ তত্ত্বটি পড়তে গেলে জানতে হবে আমাদের তিনটা জিনিস, আগে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে মোট খরচ কি, যেটাকে আমি টিসি দ্বারা প্রকাশ করেছি, টিসি, টোটাল কস্ট। তোমরা দেখো ফেসবুক চালাও, যদি বলি জিএফ তোমরা অবশ্যই কিন্তু বুঝে থাকো গার্লফ্রেন্ড, তারপর বিএফ বয়ফ্রেন্ড। সো একটু মজা করেই বললাম, ইকোনমিক্স পড়তে গেলেও এই জিনিসগুলো দেখো ব্যবহৃত হচ্ছে। মোট খরচ টোটাল কস্ট থেকে আসছে টিসি, টিসি, এগুলো তোমাদেরকে একটু কাইন্ডলি মনে রাখতে হবে। টিসি দ্বারা কি বোঝাচ্ছে এখানে, মোট খরচ, টোটাল কস্ট। এরপরে আসতেছে গড় খরচ, এসি, এভারেজ কস্ট, এভারেজ কস্ট, কস্ট থেকেই আসতেছে কি এসি। এরপরে আসতেছে প্রান্তিক খরচ, তিন নাম্বার প্রান্তিক খরচ, এটাকে প্রকাশ করা হচ্ছে এমসি, মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট। দেখো এই তিনটা জিনিস সম্পর্কে আমি তোমাদের আজকে একটু ধারণা দেব। প্রথমেই আমি ধারণা দিব মোট খরচ সম্পর্কে। উৎপাদন করতে গেলে কি খরচ হয়, তাই তো, ব্যয় হয়। খরচ বলতে আমরা কি জানি, ব্যয় হয়। তাহলে কিসের জন্য ব্যয় হচ্ছে, উপকরণ ব্যবহারের জন্য আমাকে কিছু খরচ বহন করতে হচ্ছে। তাহলে আমি এক একক দ্রব্য যদি উৎপাদন করি এটার জন্য একটা খরচ আছে, আমি যদি দুই একক দ্রব্য উৎপাদন করি এটার জন্য একটা খরচ কাউন্ট হবে। এভাবে আমি যত একক দ্রব্য উৎপাদন করব, কি বলেছি, যত একক দ্রব্য উৎপাদন করব এর যে খরচ হবে এই খরচের সমষ্টিকেই আমি কি বলবো, মোট খরচ। খরচের সমষ্টিটাকে আমি কি বলবো, মোট খরচ। এখন এই মোট খরচটাকে আমি তো তোমাদের একটু সমীকরণের সাহায্যে আসো একটু বোঝার চেষ্টা করি, কেমন? কি বলেছি আমি, মোট খরচ, মোট খরচটাকে আমি কিভাবে প্রকাশ করব, টিসি দ্বারা, তাই তো। এখানে আমি টিসি সমান সমান কি ব্যবহার করতে পারি, টিসির আগে আমরা মোট খরচ লিখে নিতে পারি, মোট খরচ ব্র্যাকেটে টিসি। আচ্ছা আমি তোমাদেরকে বলেছি যে প্রতি একক দ্রব্য উৎপাদন করার জন্যই খরচ হচ্ছে, তাহলে উৎপাদনটাকে যদি আমি কিউ দ্বারা প্রকাশ করি, উৎপাদনের এককটাকে যদি আমি কিউ দ্বারা প্রকাশ করি, ছোট হাতের কিউ, ধরে নিলাম এক একক দ্রব্য উৎপাদন হচ্ছে কিউ ওয়ান, তাহলে এই কিউ ওয়ান দ্রব্য উৎপাদন করার জন্য অবশ্যই খরচ হয়েছে, সেই খরচটাকে আমি প্রকাশ করব কি দ্বারা, কিউ ওয়ান দ্বারা। কস্ট মানে কি বোঝাচ্ছে, খরচ। আচ্ছা তাহলে কিউ ওয়ান ইনটু সি ওয়ান জু, এখন আমি দুই একক দ্রব্য উৎপাদন করতেছি, তাহলে কিউ টু ইনটু সি টু। আচ্ছা এভাবে তো আমি অনেক করি
পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি, তাহলে এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? আমি তো শুধু এক একক দুই একক দ্রব্য উৎপাদন করব না, 100, 200, 300, 400, 500 এরকম যত খুশি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে সেই পরিমাণ দ্রব্যটাকে আমি কিউ এন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কিউ এন মানে আমি যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতেছি সেটা 100, 200, 300, 400, 500 যা তো এককই হোক না কেন, সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? কিউ এন। তাহলে এভাবে ডট, এখানে প্লাস চিহ্ন দিয়ে ডট 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 আবার প্লাস চিহ্ন দিলাম, কিউ এন। এই এন দ্বারা কি বোঝাচ্ছে? যে আমি যে পরিমাণ দ্রব্য উৎপাদন করলাম সেটাকে আমি কিউ এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই কিউ এন পরিমাণ দ্রব্য উৎপাদনের মূল্যটাও আমি কিভাবে, খরচটাকে আমি কিভাবে প্রকাশ করব? উৎপাদনের খরচটাকে সি এন, সি এন। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? তাহলে এই যে এক একক দ্রব্য দুই একক দ্রব্য এভাবে যতগুলো দ্রব্য উৎপাদন করলাম তার যে খরচগুলো হলো, এই খরচের সমষ্টিটা কি আমি কি বলবো? মোট খরচ। তাহলে টিসি সমান সমান কি পেলাম? কিউ ওয়ান ইন্টু সি ওয়ান প্লাস কিউ টু ইন্টু সি টু প্লাস ডট 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 প্লাস কিউ এন সি এন। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে মোট খরচ টিসি সমান কি পেলাম? সমীকরণের সাহায্যে আমরা সেটা বুঝিয়ে দিলাম। এবার আমরা বুঝাবো গড় খরচ। গড় খরচটাকে কি দ্বারা প্রকাশ করেছি মনে আছে? একদম মনে থাকতে হবে, ফেসবুক চালানোর মতো, হ্যাঁ, এফজি জিএফ কি বলে এগুলোর মতো। ঠিক আছে, তাহলে টিসি যদি মোট খরচ হয়, এবার গড় খরচ কি হবে? দুই নাম্বার, গড় খরচটাকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? এসি, এভারেজ কস্ট। তাহলে গড় খরচ এসি সমান সমান কি লিখবো আমরা? দেখো, গড় খরচ ব্র্যাকেটে এসি সমান সমান, এসি সমান সমান কি পাই? টিসি ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই বলছে ভাগ বোঝাচ্ছে, কিউ, ছোট হাতের কিউ দ্বারাও উৎপাদনের পরিমাণ বোঝায়, আবার বড় হাতের কিউ দ্বারাও কি বোঝায়? উৎপাদনের পরিমাণ বোঝায়। এখন কিছুক্ষণ আগে তোমরা টিসি দ্বারা কি বুঝেছ? মোট খরচ। আচ্ছা, আর কিউ দ্বারা কি বোঝাচ্ছে? উৎপাদনের পরিমাণ। তাহলে এসি সমান আমরা কিভাবে পাবো? দেখো, এটাকে কি বলেছিলাম? মোট খরচ। আচ্ছা, মোট খরচটাকে কি দ্বারা ভাগ দেওয়া হয়েছে? উৎপাদনের পরিমাণ। উৎপাদনের কি হচ্ছে? কি উৎপাদনের পরিমাণ, দেখো, উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমি মোট খরচকে ভাগ দিই তাহলে সেটা কি পাই? গড় খরচ, এসি, গড় খরচ এসি। এখন আমি ধরে নিলাম মোট খরচ, কোনো একটা দ্রব্য উৎপাদন করতে আমার মোট খরচ হয়েছে, একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই, আমার টিসির জায়গায় আমি দিলাম মোট খরচ হয়েছে ধরো 50 টাকা। আচ্ছা, মোট খরচ হয়েছে 50 টাকা এবং উৎপাদনের পরিমাণ দশ একক, এটাকে টাকায় প্রকাশ করলাম, এটাকে দশ একক বলবো, উৎপাদনের পরিমাণটাকে কি বলবো? একক। ঠিক আছে, তাহলে এই দশ একক পরিমাণ উৎপাদনের জন্য আমার খরচ হয়েছে কত? মোট খরচ হয়েছে কত? 50 টাকা। তাহলে এই দশ দ্বারা যখন 50 টাকাকে আমি ভাগ দিব তখন আমি কি পাবো? সেটা গড় খরচ। তাহলে কত হলো? 5 × 10 = 50, এই 5 টাকা। তার মানে প্রতি একক দ্রব্যের জন্য আমার খরচ হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে গড় খরচ বের করেছি। এবার আমরা প্রান্তিক খরচ দেখব। প্রান্তিক খরচ,
মার্জিনাল কস্ট প্রান্তিক খরচ এটাকে এমসি দ্বারা প্রকাশ করা হয় মার্জিনাল কস্ট ঠিক আছে প্রান্তিক খরচ আচ্ছা এখানে এমসি সমান সমান আমি কি লিখতে পারি ডেল সি বুঝিয়ে দিচ্ছি ডেল সি ডিভাইডেড বাই ডেল কিউ আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে ডেল দ্বারা বোঝাচ্ছে পরিবর্তন আচ্ছা তাহলে আমি যে উৎপাদন করতেছি অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য আমার মোট খরচের মাঝে যে পরিবর্তনটা আসে সেটাকেই বলে প্রান্তিক খরচ কিরকম অতিরিক্ত এক একক উৎপাদন করার মাঝে যে পরিবর্তনটা আসে এটা একটু আমরা উদাহরণ দিয়ে বুঝালেই বুঝতে পারবে আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে দশ একক পরিমাণ উৎপাদনের জন্য কত খরচ হয়েছিল পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে এই দশ একক দ্রব্য উৎপাদন করার জন্য খরচ হয়েছিল পঞ্চাশ টাকা ঠিক আছে এখন অতিরিক্ত এক একক উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয় এটা লিখবো অতিরিক্ত এক একক বলতে কি করব এখন দশের পরে কি এগারো বলবো না পনেরো বলবো এগারো একক বলবো না পনেরো একক অতিরিক্ত এক একক বললে হ্যাঁ অবশ্যই এগারো একক তাহলে এগারো একক তাহলে কি অতিরিক্ত এক একক হলো না এই এগারো একক উৎপাদনের জন্য খরচ হচ্ছে কত ষাট টাকা খরচ হচ্ছে কত ষাট টাকা আচ্ছা তাহলে দেখো পরিবর্তন আসছে কিনা এখানে দশ একক থেকে কি হয়েছে এগারো একক এখানে পঞ্চাশ টাকা থেকে কি হয়েছে ষাট টাকা ঠিক আছে এই যে পরিবর্তনটা এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে এখানে ডেল সির জায়গায় খরচ খরচ কি পঞ্চাশ আর ষাট না এই ডেলসির পরিবর্তনটা বের করতে হবে ডেলসি মানে কি যে খরচটা হচ্ছে খরচের পরিবর্তনটা তাহলে ষাট টাকা এখানে কি লিখতে পারি আমি ষাট টাকা বিয়োগ পঞ্চাশ টাকা কত পেলাম বলো ষাট বিয়োগ পঞ্চাশ তাহলে এখানে আমি খরচের পরিবর্তনটা লিখলাম আর এখানে কি লাগবে উৎপাদনের পরিবর্তন উৎপাদনের পরিবর্তন কত হয়েছে এগারো মাইনাস দশ কত হয়েছে এক একক আচ্ছা এখন দেখো এই এক দিয়ে এই দশকে ভাগ দিব কত রেজাল্ট আসে বলো অবশ্যই দশ অবশ্যই দশ আসে এক দিয়ে দশটাকে ভাগ দিব তাহলে দেখো আমরা এমসি সমান সমান কি লিখতে পারি ষাট বিয়োগ পঞ্চাশ ডিভাইডেড বাই এগারো বিয়োগ দশ সমান সমান এখানে হয়েছে উপরে দশ নিচে এক সমান সমান কি পেলাম দশ তাহলে এখানে এমসি কত পেয়েছি দশ এবার বুঝতে পেরেছ এমসিটা কিভাবে বের করেছি তাহলে আমরা আজ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মোট খরচ গড় খরচ এবং প্রান্তিক খরচ আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব আজ এই পর্যন্তই Without this.